কংগ্রেস জবাব দাও, মিলে দুর্নীতি হচ্ছে কেন তৃণমূল কংগ্রেস জবাব দাও, এই রাজ্য জুড়ে খাদ্য নিরাপদ এই কেন তৃণমূল বিজেপি জবাব দাও, এই কেন তৃণমূল বিজেপি জবাব দাও, দিনের কাজের টাকা কোথায় গেল এই তৃণমূল জবাব দাও, এই 100 দিনের কাজের টাকা কোথায় গেল এই তৃণমূল জবাব দাও, দিনের কাজের টাকা কোথায় গেল এই তৃণমূল জবাব দাও, এই 100 দিনের কাজের টাকা কোথায় গেল এই তৃণমূল জবাব দাও, তৃণমূল কংগ্রেস জবাব দাও, মিড ডে মিলে দুর্নীতি হচ্ছে কেন তৃণমূল কংগ্রেস জবাব দাও, এই রাজ্য জুড়ে খাদ্য নিরাপদ এই কেন তৃণমূল বিজেপি জবাব দাও, হচ্ছে কেন তৃণমূল কংগ্রেস জবাব দাও, এই রাজ্য জুড়ে খাদ্য নিরাপদ এই কেন তৃণমূল বিজেপি জবাব দাও, দিনের কাজের টাকা কোথায় গেল এই তৃণমূল জবাব দাও, এই 100 দিনের কাজের টাকা কোথায় গেল এই তৃণমূল জবাব দাও, তৃণমূল কংগ্রেস জবাব দাও, মিড ডে মিলে দুর্নীতি হচ্ছে কেন তৃণমূল কংগ্রেস জবাব দাও, এই রাজ্য জুড়ে খাদ্য নিরাপদ এই কেন তৃণমূল বিজেপি জবাব দাও, এই রাজ্য জুড়ে খাদ্য নিরাপদ এই কেন তৃণমূল বিজেপি জবাব দাও, দিনের কাজের টাকা কোথায় গেল এই তৃণমূল জবাব দাও, এই 100 দিনের কাজের টাকা কোথায় গেল এই তৃণমূল জবাব দাও, কংগ্রেস জবাব দাও, মিড ডে মিলে দুর্নীতি হচ্ছে কেন তৃণমূল কংগ্রেস জবাব দাও, এই রাজ্য জুড়ে খাদ্য নিরাপদ এই কেন তৃণমূল বিজেপি জবাব দাও, দিনের কাজের টাকা কোথায় গেল এই তৃণমূল জবাব দাও, এই 100 দিনের কাজের টাকা কোথায় গেল এই তৃণমূল জবাব দাও, হিঙ্গলগঞ্জ দক্ষিণ সিপিএম এরিয়া কমিটির পক্ষ থেকে আমরা যে মিছিল এবং স্ট্রিট কর্নার করেছি তার কারণ গোটা রাজ্য জুড়ে 100 দিনের কাজের টাকা যা প্রায় 1.5 বছর অধিক সময় হলো তা এই রাজ্যের গরিব মানুষ পাচ্ছে না, এবং আবাস যোজনা যে দুর্নীতি এ রাজ্যের তার বিরুদ্ধে এবং কেন্দ্রীয় সরকারের জনবিরোধী অর্থনীতি এবং জিনিসপত্রের মূল্যবৃদ্ধি এর বিরুদ্ধে আমরা যোগেশগঞ্জ বাজারে শুধু না গোটা রাজ্য জুড়ে 3 দিনের কর্মসূচি বামফ্রন্টের তা 28, 29 এবং 30 তারই অন্যতম যোগেশগঞ্জ বাজারে 28 তারিখে আমরা এই সব দুর্নীতির বিরুদ্ধে 100 দিনের কাজের টাকা পাওয়ার দাবিতে এবং আবাস যোজনা ঘর তার দুর্নীতি হয়েছে তার বিরুদ্ধে আর জিনিসপত্রের মূল্যবৃদ্ধি কেন্দ্রীয় সরকার তার বিরুদ্ধে আমাদের কর্মসূচি আমরা যোগেশগঞ্জ বাজারে পথসভা এবং মিছিলের মাধ্যমে করেছি। রবি বিশ্বাস, সিপিএম হিঙ্গলগঞ্জ দক্ষিণ এরিয়া কমিটি সম্পাদক।